আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আমি মোহাম্মদ ইয়াহিয়া তমিজি। ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায় পার্ট 8 ক্লাসে সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের ডাকে করি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই দীর্ঘ সময়ে করোনা ভাইরাস থেকে আমাদের এখনো পর্যন্ত সুস্থ রেখেছে, এজন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমার পাঠের বিষয় সাউন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন, হাদিসে কুদসি, আস-সাওম লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে হাতে দেব। রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এটা ফার্সি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে, আর এর আরবি শব্দ হচ্ছে সওম। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে, সুবহে সাদিক বলতে যে সময়টা ফর্সা হয়ে যায় অন্ধকার থেকে সকালটা প্রতিভাত হয়, আমরা দেখতে পাই পরিষ্কার হয়ে যায়, এটাকে সুবহে সাদিক। সুহুন শব্দের অর্থ হলো সকাল, সাদিক শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট হওয়া। এই সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে এবং ইন্দ্রিয় জাতীয় যে কাজ, এই কাজ থেকে নিজেকে বেঁচে থাকার জন্যে আমরা যে রোজাটা রাখি সেটা হচ্ছে সওম, সেটা হচ্ছে বাংলায় আমরা বলে থাকি রোজা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো অথচ অন্যায় ছাড়তে পারলো না, রোজার আগে যে বাজে কাজ করত রোজার পরও সেই বাজে কাজ করতে থাকে, বাজে কথা বলতে থাকে, নিজের চরিত্রে সংশোধন করল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজাতুন লাহ, তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাসে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। একটু চিন্তা করলে দেখি যে শয়তানের শৃঙ্খলে আবদ্ধ করা হয়, কিন্তু তারপরও দেখা যায় অনেক মানুষ অন্যায়ের মধ্যে ডুবে আছে। আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারি, কোনো একটা সাইকেল অথবা মোটরসাইকেল কেউ রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে হঠাৎ ব্রেক করলে কিন্তু সেখানে থামে না, সেখানে না থেমে একটু সামনে যে হলেও সেখানে থামে। ওইরকম রমজানের আগ পর্যন্ত যে অন্যায় করতেই আছে, রমজানে এসে তার অন্যায়টা থেমে থাকে, ওই ব্রেকের মতো সেই অন্যায়টা সে পর্যায়ক্রমে করতেই আছে। রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মৃত ব্যক্তি, ওপারে যারা চলে গিয়েছে, আখিরাতে যারা, যাদের বিচার শুরু হয়ে গেছে, যাদের কিয়ামত শুরু হয়ে গেছে, তাদের আজাবমুক্ত রাখা হয়। আবার রমজান যখন চলে যায় তখন তাদের আজাব শুরু হয়ে যায়। রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে ইতিমধ্যে। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছয়টা রোজা কেউ যদি রাখতে পারে তাহলে এক বছরের রোজা রাখার সব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এই শাওয়াল মাসে, রমজানের পরে যে মাস সেটা হচ্ছে শাওয়াল মাস। এই মাসের যে কোনো সময় যদি কেউ রাখে, ভেঙে ভেঙে রাখে অথবা একসাথে রাখে, তাহলে এক বছরের রোজা রাখার সব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। রোজা এমন একটা বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এটা
একজন মানুষকে সুস্থ রাখার জন্য সুস্থতার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। পবিত্র কোরআনের অন্য জায়গায় তিনি বলেছেন যে একটা সময় আসবে মানুষ প্রত্যেকই রোজা রাখবে। এখন মানুষ সচেতন হয়েছে, মানুষ কিন্তু এখন এই রোজার দিকে ধাবিত হচ্ছে, কিন্তু মূলত যারা যাদের ভিতরে শয়তান একবারে আছর করেছে তাদের সম্ভব না। যাদের বিবেক জাগ্রত হয়েছে, আমরা দেখি রমজান মাসে সরকার নিষেধ করে দিয়েছে যে করোনা এই লকডাউনের মধ্যে মসজিদে যাওয়া যাবে না, তারপরও মসজিদে যারা নিয়মিত তারাও জায়গা পায়, যারা শুধুমাত্র রমজানে নামাজ পড়ে। একজন আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস করা হয়েছে যে রমজানে প্রচুর ইবাদত করে, তেলাওয়াত করে, অথচ রমজানের পরে এই মানুষগুলো কেন এই কাজগুলো করে না, নেক কাজগুলো করে না? তিনি বলছেন রমজানে সে আল্লাহকে চিনল, রমজানের পরে আল্লাহকে চিনল না। এর চাইতে হতবাকা আর হতে পারা। আল্লামা বেশের হাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এই মন্তব্য করেছেন। রমজানের এই বিধানটা ছোট্ট একটা শিশু, কিন্তু সে এই রমজানে রোজা রাখার জন্য সে উদ্গ্রীব হয়ে যায় কখন রমজান আসবে। আল্লাহ ইসলামের সাহাবিরা তারা ছয়টা মাস এবং তার পরবর্তী আমাদেরা ছয়টা মাস আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ এই ছয়টা মাস আমি রোজা রেখেছি, এই একটা মাস রোজা রেখেছি, ছয় মাস তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ যতগুলো নামাজ আমি আদায় করেছি, যতগুলো রোজা আমি রেখেছি, আল্লাহ তুমি আমার এটাকে কবুল করে নাও। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করতেন। আর বাকি পাঁচটা মাস আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ ওই রমজানটা তুমি আমাকে পাইয়ে দাও, এর মধ্যে তুমি আমাকে মৃত্যু দিও না। আল্লাহর কাছে এরকমভাবে তারা প্রার্থনা করতেন। রোজার যে গুরুত্ব অপরিসীম। একটা মানুষের একটা বছর তার শরীরের মধ্যে যে কোলেস্ট্রল জমা হয়, এই রমজানের একটা মাস যদি সে সংযম সাধনা করে, সে কম কম খেয়ে যদি সে রোজা রাখতে পারে, তাহলে সে শারীরিক সুস্থ হয়ে ঈদের নামাজ সে পড়তে পারবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান তারা এটা প্রমাণ করেছে, রোজার মাধ্যমে বড় বড় কঠিন যে রোগগুলো থেকে সে বেঁচে থাকতে পারে। গ্রামের বাড়িতে আমি একজনকে বলতে শুনেছি, বলছে যে হুজুর আমি এই রমজান মাস আসলে আমি সুস্থ থাকি, রমজান মাস যে চলে যায় আমার সেই ব্যথা, আমার সেই মানে আলসার সমস্যা, এই সমস্যাগুলো মাথা ছাড়া দিয়ে দেয়। আমি রমজান মাস অপেক্ষা করতে থাকি কবে রমজান মাস আসবে, আমি রোজা রাখি, সে মানুষটা ধরে তুলতে হয়, অথচ সেই মানুষটা রোজা রেখে শারীরিক সুস্থতা অর্জন করছে। কিন্তু আমরা আমাদের মধ্যে অনেকে আছে যাদেরকে মসজিদের জুমার নামাজেও এত বলি, তারপরও কিন্তু তারা রোজার প্রতি অভ্যস্ত না, যে না শারীরিক পরিশ্রম করি রোজা রাখতে পারছি না। আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া যাবে। রোজার কিছু প্রকার ভেদ আছে। প্রথম প্রকার হচ্ছে ফরজ রোজা, যে রোজাটা আমরা 30 দিন অথবা 29 দিন যে রোজাটা আমরা রেখে এসেছি এটা হচ্ছে ফরজ রোজা, আল্লাহ কর্তৃক বিধান, আমাদেরকে অবশ্যই রাখতে হবে। কেউ যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে এক নাগাড়ে 60টা রোজা তাকে রাখতে হবে, তাহলে মিসকিন খাওয়াতে হবে। সেই বিধানটা আমরা অনেকেই জানি, ইচ্ছাকৃতভাবে ছাড়া। কেউ যদি অনিচ্ছাকৃতভাবে রোজা ভেঙে যায় বা শারীরিক অসুস্থতা যে তার জীবন যায় যায় অবস্থা, সেখানে রোজা ভাঙতে পারবে, এর জন্য একটা রোজা রাখলে তার হয়ে যাবে। দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াজিব রোজা, কেউ যদি মানত করে তাহলে এই রোজাটা হচ্ছে ওয়াজিব রোজা। তৃতীয় প্রকার রোজা হচ্ছে সুন্নাত রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ই মুহররম আশুরা রোজা তিনি রেখেছেন, 9ই জিলহজ আরাফার দিনের এই রোজাটা তিনি রেখেছেন, এটা হচ্ছে সুন্নাত রোজা। মোস্তাহাব রোজা হচ্ছে চন্দ্র মাসের 13, 14 এবং 15। কেউ যদি রোজা রাখে, চিকিৎসা বিজ্ঞানও তারা প্রমাণ করেছে 3টা দিন যদি কেউ রোজা রাখে অনেক রোগ থেকে সে বাঁচতে পারে, যেহেতু এই চাঁদের সাথে আমাদের শরীরের একটা কানেকশন আছে, এর ওঠানামাতে আমাদের শরীরের মধ্যে অনেক কিছু পরিবর্তন সাধিত হয়। এ পর্যায়ে
নফল রোজা ফরজ ওয়াজিব সুন্নাত বাদে মুস্তাহাব বাদে যে রোজাগুলো এটা হচ্ছে নফল রোজা আরেক প্রকার রোজা হচ্ছে মাকরুহ রোজা কেউ যদি একবারে মাকরুহ তাহরিমি হচ্ছে দুই ঈদ এবং কুরবানি ঈদের পরের তিন দিন এই রোজা রাখা হচ্ছে মাকরুহ তাহরিমি হারামের কাছাকাছি এই রোজা আমাদেরকে রাখা যাবে আর নির্দিষ্ট করে রোজা রাখা দশই মহরম আর কোনো রোজা না রাখা আগে অথবা পিছনে একটা অথবা দুইটা রোজা না রাখা এটা হচ্ছে মাকরুহ তানজি এর কারণ হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু যে বিজাতিদের অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে ইহুদি খ্রিস্টানরা তারা এই দশই মহরম একটা মাত্র তারা রোজা রাখে আমাদের তাদের বিরোধিতা করতে হবে এজন্য আমাদেরকে দুইটা অথবা তিনটা রাখতে হবে সামনে একটা অথবা পিছনে একটা দিয়ে আমাদের দুইটা অথবা তিনটা রোজা আমাদেরকে রাখতে হবে তাদের সাদৃশ্য করা যাবে রোজার এই যে বিধানটা আমরা যদি সত্যিকার অর্থে কেউ যদি সুস্থ থাকতে চায় তার জন্য অত্যন্ত বড় একটা নিয়ামত কেউ যদি আল্লাহকে খুশি করতে চায় একজন ব্যক্তি সে বিয়ের বয়স হয়েছে সে বিয়ে করতে পারছে না আর্থিক সচ্ছলতা নেই আল্লাহ সাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন সেজন্য রোজা রাখে এই রোজা রাখার কারণে তার যে প্রবৃত্তির চাহিদা থেকে সে নিজেকে হেফাজত করতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দেন রোজার এই বিধান মেনে আমরা যেন রোজা রাখতে পারি আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু